পুলিশের গাড়ির ধাক্কায় বাইক আরোহী আহত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগড়ায়। সোমবার সকালে এগড়া কুদি রাজ্য সড়কে এগড়া বিডিও অফিসের কাছে পথ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, এগড়া থেকে কুদির দিকে একটি পুলিশের গাড়ি যাচ্ছিল। সেই সময় সামনের দিক থেকে আসা একটি মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর আহত হন বাইক আরোহী। এরপরেই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একই সাথে উত্তেজিত জনতা পুলিশের গাড়িটি উল্টে দেয় বলে অভিযোগ। তারা পথ অবরোধ শুরু করে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।